বেলার ঝামেলা ছাড়াই সকালে মাত্র 10 মিনিটে তৈরি করুন এই ফুলকো সফট পরোটা। যারা অল্প সময়ে মজার নাস্তা রেসিপি খুঁজছেন, আজকের এই রেসিপিটা তাদের জন্য। সকালে একদম অল্প সময় হাতে নিয়ে এই মজার নাস্তাটা তৈরি করতে পারেন, তো চলুন দেখে নিই। প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি, স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, ধনে পাতা কুচি দিয়ে দিলাম 2 চা চামচ। এখন একটি হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে ডিমটাকে মিশিয়ে নিব। এরপর আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধ আর ডিমের মিশ্রণটাকে আবারও একটু মিশিয়ে নিব। এখন এখানে আমি 2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আপনারা চাইলে এখানে আটাটাও ব্যবহার করতে পারেন। ময়দার সাথে খুব ভালো করে দুধ আর ডিমের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ নরমাল পানি দিয়ে দিব, আর পানিটাকে আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিব আর এভাবে মিশিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি এই হ্যান্ড হুইস্কটা না থাকে, সেক্ষেত্রে আপনারা কাঁটা চামচ বা হাত দিয়েও এই কাজটা করতে পারেন। একটু টাইম নিয়ে আস্তে আস্তে এই মিশ্রণটা তৈরি করতে হবে, যাতে কোনো প্রকার দলা না থাকে। আর পানিটা এখানে অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মিশিয়ে নিতে হবে। আমাদের পরোটার মিশ্রণটা একদম তৈরি হয়ে গিয়েছে, এর ঘনত্বটা কিরকম হবে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। চুলায় আমি একটি ননস্টিক এর প্যান বসিয়ে দিয়েছি, এরপর উপর থেকে সামান্য কিছুটা পরোটার মিশ্রণ আমি এখানে দিয়ে দিব। প্যানে পরোটার মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। আর এখানে অবশ্যই কিন্তু ননস্টিক এর প্যানটা ইউজ করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে কিছুক্ষণ এভাবে রেখে দিব। এর উপর পাশটা যখন এরকম ড্রাই হয়ে যাবে, তখন এটাকে আমি স্প্যাচুলা দিয়ে আস্তে করে উল্টে দিব। এখন একইভাবে অপর পাশটাকে ভেজে নিব। প্রথম পর্যায়ে এটাকে কিন্তু বেশি চাপাচাপি করার কোনো প্রয়োজন নেই। খুবই সামান্য পরিমাণ এখন আমি তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখতে পারবেন এটা নিচ থেকে খুব সুন্দর করে এভাবে ফুলে গিয়েছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ননস্টিক প্যানে এই পরোটাগুলোকে এইভাবে ভেজে নিতে হবে, তাহলে আপনাদের পরোটাগুলো এভাবে সুন্দর করে ফুলকো হবে। এই পরোটাগুলো এইভাবে বানিয়ে রাখলে সারা দিন কিন্তু সফট থাকবে। একইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিব। পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এখন আপনারা চাইলে এইভাবে পরোটার মিশ্রণটা দিয়ে যখন উপরটা ড্রাই হয়ে যাবে, তখন উপর থেকে এইভাবে একটা ডিম দিয়ে দিতে পারেন। এতে করে আলাদা করে আপনাদের ডিম ভেজে নেওয়ার ঝামেলাটা থাকলো না। উপর থেকে সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে এটাকে ভেঙে নিব। এরপর এটাকে উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে, অথবা আপনারা আলাদাভাবে ডিম ভেজে নিয়েও খেতে পারেন। সবকিছু রেডি করা থাকলে মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে সকালে কিন্তু এই নাস্তাটা ঝটপট তৈরি করা যাবে। রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।